চাকমাঘাটের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলায় জোয়ার আসরে পুলিশি হানা, আটক এক জোয়ারি, বাজেয়াপ্ত জোয়া খেলার আনুষঙ্গিক সামগ্রী সহ মোবাইল ফোন। রাজ্যের ঐতিহ্যবাহী তেলিয়ামুড়ার চাকমাঘাটের পৌষ সংক্রান্তি মেলা, আর এই মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে যাতে কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ কিংবা জুয়ার আসর না বসে এ ব্যাপারে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু শনিবার প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা জারিকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের বেলায় মেলা প্রাঙ্গণে জুয়া কারবারিরা জুয়ার আসর নিয়ে বসে এবং মেলা প্রাঙ্গণে রমরমাভাবে চলছিল লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। পুলিশের কাছে খবর আসে মেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি জুয়ার ঠেক বসেছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়ার থানার পুলিশ আইটিবিপির জওয়ানদের নিয়ে জুয়া বিরোধী অভিযানে নামে। জুয়া ঠেকে পুলিশি অভিযান আজ করতে পেরে শুরু হয় দৌড়ঝাঁপ। পরে জুয়া ঠেকে অভিযান চালিয়ে পুলিশ জুয়া খেলার আনুষঙ্গিক জিনিসপত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। সঙ্গে আটক করা হয় এক জুয়ারিকে। यहाँ पर जुआ चल रहा था ना? नहीं नहीं सर, हम यहाँ पर क्या चल रहा था? ये डब्बा से लेके क्या चल रहा था यहाँ पर? तुम तो देखा है क्या चल रहा था? नहीं, हम यहाँ से आया था। क्या चल रहा है यहाँ पर? जुआ चल रहा था ना, तुमने देखा ना? जब जाए जुआ चल रहा था। हाँ देखा। जुआ चल रहा था ना? जुआ चल रहा है। जुआ चल रहा है? जुआ चल रहा है। कितने देर से चल रहा है जुआ? मुझे नहीं पता सर। तुम जाते वक्त देखा है जुआ चल रहा है? देखा है। कितना लोग थे यहाँ पर जुआ खेल रहे थे? लगभग 10-15-20। বলাই বাহুল্য, প্রতি বছর তেলিয়ামুড়ার চাকমাঘাটের পৌষ সংক্রান্তি মেলায় অবৈধভাবে জুয়ার ঠেক বসে এবং রমরমাভাবে চলে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। এই মেলায় বসা জুয়ার ঠেকগুলো থেকে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরতে হয়েছে বহু মানুষকে। তবে আর যাই হোক, এদিন পুলিশের বিলম্ব বোধোদয়ে মেলায় আসা একাংশ সর্বসন্ত হওয়ার হাত থেকে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।